নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার একটা বিরূপ প্রভাব পড়েই, আর এদিন প্রথমবার লোকসভার টিকিট পেয়ে যাদবপুরে প্রচারের সময় সেই প্রতিক্রিয়ারই মুখোমুখি হলেন যাদবপুর লোকসভার 2024 সালের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। জানা গেছে, লোকসভার সোনারপুর রাজপুর পৌরাঞ্চলের 34 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকারি স্তরে আবেদন নিবেদন করেও কোনো ফল পাননি। আর সেই ক্ষোভ এদিন তারা উগ্র দিলেন যখন নতুন প্রার্থী তাদের কাছে এলেন ভোট চাইতে। শুনব স্থানীয় মহিলাদের বক্তব্য। কেন কেন ভোট দেবেন না? কেন এই জল নেই বলে? সায়নী অবশ্য জলের লাইন পাতা হচ্ছে বলে রাস্তা খারাপ হয়ে গেছে এমন সাফাই দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে, যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোড়াই করা রয়েছে, কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 2024। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না, তৃণমূলের কাছে যাওয়া বড় কথা। তবে স্থানীয় সূত্রের খবর, এই এলাকার রাস্তার হাল এমনিতেই খারাপ ছিল আর এখন তা কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আসলে পূর্বতন সাংসদ মিমি চক্রবর্তী তার নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তার পূর্বসূরি কবির সুমন্ত ঠিকঠাক তৃণমূলটাই করেননি যে তারপর, ফলে সাংসদদের কাছ থেকে যে পরিষেবা আশা করেন সাধারণ মানুষ তার থেকে বঞ্চিত থেকেই হয়তো মহিলাদের এই ক্ষোভ প্রকাশ। যাদবপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।